রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টিকা নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি ও তার স্ত্রী আজ রোববার বেলা 3টার দিকে হাসপাতালটির অধ্যক্ষের কক্ষে এই টিকা নেন। টিকা নেওয়া শেষে প্রধান বিচারপতি ও তার স্ত্রী হাসপাতালের অধ্যক্ষের কক্ষেই 30 মিনিটের মতো বিশ্রাম নেন। বিশ্রাম শেষে ফেরার সময় মাহমুদ হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সাংবাদিকদের বলেন, দেশের সর্বোচ্চ আদালত হলো আপিল বিভাগ। আপিল বিভাগের আমি সহ প্রত্যেকে টিকা নিয়েছেন। আমি দেশবাসীকে বলবো যাতে সবাই তাড়াতাড়ি নিবন্ধন করেন। আপিল বিভাগের 7 জন ও হাইকোর্ট বিভাগের প্রায় 40 জনের মতো টিকা নিয়েছেন। প্রধান বিচারপতি আরও বলেন, স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশে সবার আগে টিকা দেওয়া হয়েছে। এটা প্রধানমন্ত্রীর বিশাল কৃতিত্ব। কোনো শারীরিক সমস্যা হচ্ছে কি না জানতে চাইলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সাংবাদিকদের বলেন, আমার স্ত্রীও টিকা নিয়েছেন, কোনো সমস্যাই হয় নাই। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।